चैनल एनबी ब्लॉग। तो आज के आबार चले नतून एक ब्लॉग निये आमी एखन जाच्छी सुपार बोम खेते। तो तोमरा हयतो अनेकेई भाबछो जे सुपार बोम जिनिसटा कि, एटा आबार खावार जिनिस नाकि? तो अनेकेई हयतो जानो ना जे सुपार बोमटा कि। तो आमार संगे थेको ताहलेई जानते पारबे जे सुपार बोमटा कि। तो आमी एका जाबो ना, आमार साथे जाबे होच्छे सीजा। तो आगे सीजाके पिक करबो, पिक करे तारपरे सीजा आर आमी दुजोने जाच्छी एखन सुपार बोम खेते। ताहले चलो आगे सीजाके पिक करा जाक। ओके, ताहले चलो जावा जाक। गरम गरम पिंयाजी भाजा होच्छे। दोकान पिंयाजीगुलो खूब छोटो छोटो है एवं टेस्टा अन्यान्य दोकान एकेबारे आलादा है टेस्टा। और एक मेन जिनिस होच्छे अन्यान्य दोकाने आमरा देखे थाकि साधारणत लोहार कड़ाईते आर कि चपटा भाजा है, किन्तु एखाने एत बड़ो एकटा पितलेर कड़ाईते चपगुलो भाजा है। तो तोमादेर एकटु देखाय कड़ाईटा एत सुंदर, माने पितलेर कड़ाईते चप भाजा होच्छे एखाने, एकटु देखे नाओ तोमरा। চপটা প্রথমত খুবই খাস্তা হয়, হ্যাঁ। দ্বিতীয়ত এই চপগুলো আমি মানে পরিষ্কার তেলে ভেজে বিক্রি করি, কোনো বাসি তেল মিশাই না। মানুষের খেয়ে যে গ্যাস হবে এই ধরনের কিছু হয় না, যার কারণে এইসব কারণে। তারপর তো টেস্ট করা আছে, ব্যাপার আছে, সেগুলো নিজেরা পরিশ্রম করে করি। এইভাবেই জিনিসটা সুন্দর হয়। মাংস লাগে, হ্যাঁ, চর্বি 5 কিলো খাসির মাংসের চর্বি। আর আলু তো বললেই কাকু যে অন্তত 25-30 কিলো তো লাগে। তো এইভাবে আর কি কাকু চপটা বানাই। তো তার জন্যই এত দূর দূর থেকে সবাই আসে কাকুর দোকানে চপ খেতে। তো কাকুর দোকানে চপ খুবই টেস্টি। তোমরা যারা খাওনি তারা জানবে না, আর যারা জানো তাদের কাছে তো নতুন করে কিছু বলা লাগবে না। আর যারা খাওনি তারা অবশ্যই একবার এসে মণ্ডলপাড়া বাজারে এসে কাকুর দোকানে চপ খেয়ে যাবে। হ্যাঁ, মণ্ডলপাড়া তেল পাম্পের সামনেই আমার দোকান। হ্যাঁ, খুব একটা সুন্দর দোকান না,
যতটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সুন্দর দোকানটা সুন্দর কিনা সেটা ম্যাটার করে না, দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চপগুলো কতটা টেস্টি হয় সেটাই হচ্ছে ম্যাটার করে। তো তার জন্য কাকুর দোকানটা ছোট হলো, সবাই কিন্তু আসে এখানে চপ খেতে। তোমাদের একটু দেখাই, বাইরে কিন্তু প্রচুর ভিড়ও পড়ে গেছে, সবাই চপ ভাজাও না কমপ্লিট হয়নি, এই যে দেখছো বোমটা সবাই রেডি হচ্ছে, তার আগে বাইরে সব অনেক কাস্টমাররা চলে এসেছে। তো তোমাদের একটু দেখাই বাইরে কত কাস্টমার দাঁড়িয়ে আছে। কাকিমা এখন চলে এসছে, কাকিমা এখন বোম যেটা যে বোম যে চপ এই দোকানে যেটা সবচেয়ে ফেমাস সেই চপটা তৈরি করছে। কাকিমা এটা কীভাবে বানাচ্ছে একটু বলে দাও আমাদের। প্রথমে আলুর পোরটা হাতে নিল, তারপরে খাসির মাংসের যে চর্বি সেগুলো মাঝখানটা দিয়ে তার ওপরে আবার আলুর একটা পোর দিয়ে কাকিমা পুরোটা পুরো এবার পোরটাকে কাকিমা মোটামুটি রেডি করে দেয় আর কাকু ওটাকে তেলে ভাজে। তো এইভাবেই বোনটা তৈরি হচ্ছে। কাকু তোমাদের দোকান কত বছর হলো? 8 থেকে 10 বছর হয়ে গেছে দোকানের বয়স, মানে অনেকদিন হয়েছে দোকানটা। তো কাকু এবার ওই বোমগুলো যে আলু আর খাসির চর্বি দিয়ে যেটা বানিয়ে দিয়েছে কাকিমা সেই বোমটা এখন রেডি হয়ে গেছে। কাকু এখন বেসন থেকে চুবিয়ে তারপরে গরম তেলে ছাড়ছে। তো কীভাবে ছাড়ছে সেটা একবার দেখাচ্ছি তোমাদের। তো 20 টাকারগুলো বেশি বড় বড় হয়, 10 টাকারগুলো একটু ছোট সাইজের হয়। আমাদের দোকানে সুপার বোম ভাজা পুরো রেডি, কাকু এখন তুলে ফেলছে গরম তেল থেকে তুলে ফেলছে। এগুলো হচ্ছে সুপার বোম, দেখো। এগুলো ভাজা হচ্ছে আলুর চপ, মানে এখানে সব রকমই চপ বানানো হয়, আমি তো আগেই বলেছি। তো এর আগে দেখিয়েছি বোম, আর এটা হচ্ছে আলু, প্লেন আলুর চপ। এগুলোর দাম 3টে করে 10 টাকা। দোকানে যখন এসেছি তো চপ না খেয়ে তো আর বাড়ি ফিরবো না। তো এই দেখতে পাচ্ছ আমাদের হাতে বোম, সুপার বোম যেটা, এইটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, সাইজটা দেখো পুরো একটা ফলের মতো সাইজ, সেটা খেতে হবে কিন্তু পুরোটা, ঠিক আছে। তো দুজনে বোম নিয়ে রেডি হয়ে গেছি, এখন বোম দুটো খাবো, তারপরে কাকিমা পেঁয়াজিও দিচ্ছে, পেঁয়াজি আছে এখানে। শুধু বোম আর পেঁয়াজি বাজাই এখানে, শুধু যে এই দুই রকম বানাই তা না, আরও অনেক রকমই চপ বানানো হয়, কিন্তু এখন যেহেতু লকডাউন তার জন্য এখন শুধু কাকু এই বোম আর পেঁয়াজিটাই ভাসছে। আর অন্যান্য সময় আসলে তোমরা আরও অনেক রকমের চপ পাবে। তো তোমরা যদি এই চপের দোকানে আসতে চাও, এই চপ টেস্ট করে দেখতে চাও যে এই বোমটা কেমন খেতে, আমি তো বলবো খুবই টেস্টি, কিন্তু যারা এখনও খাওনি তো তাদের জন্য বলি, তো তোমরা সবাই এসো, এসে এই চপ টেস্ট করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন তো আমরা এই বোমটা খাবো, ঠিক আছে। পেঁয়াজিটাও খুব টেস্টি বানাই, তো পেঁয়াজিটাও একটু খাবো, বোমটা তো খাবো সাথে পেঁয়াজিও, তাই তো সেটা পেঁয়াজিও খেতে হবে। আর তোকে কিন্তু পুরোটা সেট করতে হবে, আজকে বলবো মিনি আর পাঁচটি না হবে না, পুরোটা খেতে হবে। আমি তো খাবো, আমি এটা শেষ করে আবার ছোট বোমও খাবো, ঠিক আছে।
পেঁয়াজি, পেঁয়াজিগুলো খুব টেস্টি হয়। মন্ডলপাড়ার বিখ্যাত সুপার বোম যেখানে তৈরি হয় সেই দোকানে চপ ভাজা এবং চপ দেখালাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই চ্যানেলটা মানে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনের সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর পারলে প্রচুর প্রচুর এই ভিডিওটাকে শেয়ার করো তোমার ফ্রেন্ডদের কাছে, আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কী ধরনের ভিডিও বানাতে পারি নেক্সট টাইমে, তো আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো কাকু কাকিমা অনেক ধন্যবাদ, তো আমরা এখন আসতে পারি, ঠিক আছে।